এরাম মিতু ছেলে আমার জীবনে দেখি নাই বুঝি হুম ওকে কাছে এরম জিনিস চাইছি জীবনে আমাকে আন দিতে পারবি না রে কিন্তু ওরা যদি আমাকে সাথে দেখা না করে তাহলে কি করবা ওরা তো সরকার বাড়ির ছেলে দেখা না করে থাকতে পারবে না ছেলে দুটো কিন্তু বাড়ি সুন্দর 69 মানে কি পাগল তুমি ঠিকই কইছো দিদি কেমন যেন ক্যাব লাগাম তো সাসা তাহলে জগদীশে মাপনার সাইডে গেল সে কথা তোমাকে করতে পারবো না মাজননি খুবই মুসিবতের কথা অল্পের জন্য পাইছি আইছি আচ্ছা তো জগদীশের মা আপনি কি কইলো সে কথা করতে গেলেই তো গোড়াতে করতে হবে তাহলে গোড়া থেকে কোন হ্যাঁ বিষয়টা খুলে কোন বিষয়টা খুলে করতে গেলি তো গোড়াতে করতে হবে মাজননি আচ্ছা ঠিক আছে গোড়া থেকে কোন সমস্যা নাই তো কোন আমি ওই কেলাখাতি গেতি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার সামনে এসে পড়লো কি ভয়াবহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সে অতি বিপদজনক মাজননি মাজননি ইরম কথা শুনে হাসতি নেই আমরা অন্য কথা চিন্তা করে আসছিলাম না রে তো চাচা আপনি কোনে যাচ্ছেন অন্ধবাবার মাজারে সিন্নি দিতি আমার পিছনে শত্রু লাগিয়েছে ওরা আমারে শেষ করে দিবি মাজননি জান তবে চাচা আমাদের জন্য একটু দোয়া করে আইছেন ঠিক আছে কুরবানি আসি মাজননি আসেন সাবধানে যান হ্যাঁ মাঝে মাঝে এরাম করেন আমার খুব ভয় করতে থাকে বুক মাঝে মাঝে এরাম না করলে পরে সংসারে শান্তি আসতে চায় না জামাই খেয়েছে খেয়েছে ওর স্বভাবের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস কোনটা জানো কি মিথ্যে কথা অনর্গল মিথ্যে কথা কতি পারে ওরে মিথ্যে কথা কতি না করবা আরে ওর সাথে যোগ হয়েছে আমার হাবা গোবা মেয়েটা থা জামাই জনের দিকে অত খেয়াল দিতি নে ছাল পাল হলি সব ঠিক হয়ে যাবে নে যৌবনকালে আপনিও কম যাতেন না তোর মনে আছে আপনি একটু ভাব দি না আর ভাবতে আর লাগবে না তুমি আমার একটু পানি দাও